যিনি পুরুষোত্তম ভগবান, তিনি জরাসন্ধের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বিষ্ণু পুরাণে প্রশ্ন করা হলো, শ্রীকৃষ্ণ পুরুষোত্তম ভগবান, তিনি জরাসন্ধের ভয়ে পালাচ্ছেন কেন? একজন প্রশ্ন করেছেন যে লোকে বলে ঠাকুর অনুকূলচন্দ্র নাকি বাংলাদেশ থেকে পালিয়ে, মানে পাকিস্তান বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছে, কেউ কেউ বলেন যে পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসেছে, এরকম বলে আর কি। তো ইতিহাসই জানে না যে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র যখন হিমায়তপুর থেকে দেওঘরে আসলেন, তখন হিমায়তপুর এবং দেওঘর এই দুইটা স্থান একই দেশের অন্তর্ভুক্ত, মানে অখণ্ড ভারত, তখন না বাংলাদেশ হয়েছে না পাকিস্তান হয়েছে। শ্রী শ্রী ঠাকুর যখন হিমায়তপুর থেকে দেওঘরে আসেন, তখন পাকিস্তানের জন্মই হয় নাই, বাংলাদেশ তো অনেক পরে 71 সালে জন্ম হয়েছে। সুতরাং এগুলো অজ্ঞদের মূর্খদের প্রলাপ মাত্র। আমি কি বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অভিনয় করছেন, জরাসন্ধের ভয়ে পালিয়ে যাচ্ছেন। কৃষ্ণ ভগবান, আপনি ঠাকুরকে নিয়ে বিশ্লেষণ করছেন, বিষ্ণু পুরাণ পড়ে দেখেন, ভগবান কৃষ্ণ জরাসন্ধের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। প্রশ্ন করা হলো পুরুষোত্তম ভগবান তিনি কেন এরকম করছেন, উত্তর দিচ্ছেন বিষ্ণু পুরাণ, যদিও তিনি পুরুষোত্তম পরব্রহ্ম, কিন্তু যেহেতু মনুষ্য দেহ ধরেছেন, তাহলে মনুষ্য দেহ শীলস্যা লীলা সা জগতঃ পতে, তিনি মনুষ্য দেহ ধরেছেন তাই মানুষের মতো কার্য করছেন। জরাসন্ধের ভয়ে কৃষ্ণ পালাচ্ছেন না, বরং জরাসন্ধকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, এমন এমন জায়গায় যাচ্ছেন যাতে করে লোক সংগ্রহ হয়, তার লীলা বিস্তার হয়। জরাসন্ধ উপলক্ষ মাত্র, প্রত্যেকটি অবতার পুরুষ যেখানে জন্ম নেন সেখান থেকে বিভিন্ন স্থানে তিনি যান, বিভিন্ন উপলক্ষকে উপলক্ষ করে। যেমন কৃষ্ণ ভগবান জরাসন্ধকে উপলক্ষ করেছেন, জরাসন্ধ তো সামান্যতা একটা পিঁপড়ার মতো ভগবানের সামনে, তার ভয়ে কৃষ্ণকে পালাতে হবে না? না, কিন্তু জরাসন্ধকে উপলক্ষ করে কৃষ্ণ ভগবান গেলেন, কেন? লোক সংগ্রহ। কেবল কৃষ্ণের জীবনে এমনটা নয়, প্রত্যেকটা অবতার পুরুষ তার জীবন চরিত যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন তাদের উদ্দেশ্য ছিল লোক সংগ্রহ, যেখানে তার জন্ম উৎপত্তি সেখান থেকে তারা অন্য জায়গায় যাচ্ছেন বিভিন্ন উপলক্ষকে ধরে। যেমন গৌর অবতারে একজন ব্রাহ্মণ অভিশাপ করলেন গৌরাঙ্গকে, কি অভিশাপ? তুই নদিয়া ছাড়া হবি, ওইটা ছিঁড়ে অভিশাপ করলেন। গৌরাঙ্গ বলছেন, বা তোমার অভিশাপ আমার হলো আশীর্বাদ। তিনি সন্ন্যাস গ্রহণ করে নদিয়া ছেড়ে চলে গেলেন। এখন যদি কেউ বলো ওই ব্রাহ্মণের ভয় গিয়েছেন, আর না 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 না, গৌরাঙ্গ পূর্ণ ব্রহ্মপূর্ণ চন্দ্র পুরুষোত্তম, তিনি কাকে ভয় পাবেন? কিন্তু গেলেন কেন? নীলাচলে না গেলে লোক সংগ্রহ হবে না, এই লোক সংগ্রহের নিমিত্তে, লীলা বিস্তারের নিমিত্তে গৌরচন্দ্র নবদ্বীপে জন্ম হলো, কিন্তু সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে গেলেন উড়িষ্যায়। তেমনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার জন্ম এক স্থানে হলো কামার পুকুরা দিতে, কিন্তু তার প্রকাশ বা বিস্তার বা লোক সংগ্রহ ওই দক্ষিণেশ্বরে, কেন? সেখানে না গিয়ে লোক সংগ্রহ হয় না, নরেন্দ্রনাথকে পাওয়া যায় না, এজন্য তিনি সেখানে গিয়েছেন। শ্রী ঠাকুরও লোক সংগ্রহ নিমিত্তে ওই হিমায়তপুর থেকে বৈদ্যনাথে এসেছেন। তিনি যখন এসেছেন তখন না ভারতের বিভাজন হয়েছে, না পাকিস্তানের জন্ম হয়েছে, না বাংলাদেশের জন্ম হয়েছে।